Hi viewers, Assalamu alaikum. Welcome back to my Afsana's Creative Kitchen. Aaj niye ashi chitoi pitha. Ei chitoi pitha ta kintu matir chulate je khub bhalo hoy amra shokolei jani. Kintu gasher chulate korte gele ei pitha ta ei rokom kintu hote chay na. Abar induction je ache electric shetar moddheo kintu amra thik eibhabe kore chitoi pitha ta kore nite pari. তো কোনো সোডা দেওয়া ছাড়াই এরকম তুলতুলে পারফেক্ট একটা চিটই পিঠা আমরা কিভাবে খুব সহজে করে ফেলতে পারি আজ এটাই শেয়ার করব চলুন তাহলে দেখে নিন এখানে কিন্তু আতপ চাল 2 কেজি যেটা প্যাকেটগুড়ি বাজারে কিনতে পাওয়া যায় কুসুম গরম পানি দিয়ে পরিমাণ মতো লবণ সহ এটা একটা আঠালো ভাবে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে যেহেতু এটা শুকনা গুড়ি তো এটা আমি 4 থেকে 5 মিনিটের মতো ঠিক এইভাবে করে মেখে নিয়ে 6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো 6 ঘন্টা পর এখানে আমি আবার কুসুম গরম পানি দিচ্ছি ব্লেন্ড করব এটা আমি তো ব্লেন্ড করলে আমার খুব তাড়াতাড়ি কিন্তু মিলানোটা হয়ে যাবে যেটা হাতে মাখালে বেশ সময়ের ব্যাপার তো একটা ব্লেন্ডারে করে আমি নিয়ে নিচ্ছি এখানে কিন্তু লবণ আমি আগেও দিয়েছিলাম তো কুসুম গরম পানি দেওয়ার পর লবণটা আমি আরেকটু দেখে নিয়েছি ব্লেন্ড করে নিচ্ছি অফ স্কিনে আমি বাদবাকি সবটুকু ঠিক একই ভাবে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি ঢালাতেই কিন্তু বোঝা যাচ্ছে ব্লেন্ডের জন্য বেশ ভালোভাবে কিন্তু মিশে গেছে এবার আমি আবারও কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি আর লবণটাও আমি একটু দেখে নিয়েছি এবার কিন্তু লবণটা আর দেওয়ার আমার প্রয়োজন পড়েনি তো পানিটাই এখানে আমার লেগেছে পানিটা দেওয়ার পর ঠিক এইভাবে করে আমার দেখতে হবে যে আমার এই চিতই পিঠার ব্যাটারটা বেশি পাতলাও না আবার বেশি ঘনও না এদিক দিয়ে কিন্তু গ্যাসের চুলাতে পিঠার লোহার কড়াই বসিয়ে দিয়েছি নিচে একটা এরকম সাজ দিয়ে এদিক দিয়ে অফ স্কিনে কিন্তু সয়াবিন তেল 1/4 কাপ নরমাল টেম্পারেচারের পানি 1/4 কাপ একসাথে মিশিয়ে নিয়ে ব্রাশ করে নিয়েছি এরপর চিতই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার দ্বিতীয় পিঠা ছিল প্রথম পিঠাটা আমি অফ স্কিনে উঠিয়ে নিয়েছি আমার দ্বিতীয় পিঠার থেকে কিন্তু প্রত্যেকটা পিঠা ঠিক এইভাবে করে মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে পিঠাগুলো নিচে কেমন হয়েছে এটা একটু দেখিয়ে দিচ্ছি আর এখানে আরেকটা দিয়ে নিয়ে আমার প্রথম পিঠাটা আমি এখন দেখাচ্ছি প্রথম পিঠাটা তেমন আমার ভালো হয়নি ঠিক এই রকম ভিতরে কিন্তু বেশ ভালোই ফুলেছে কিন্তু কালারটা পারফেক্ট ছিল না আমার দ্বিতীয় পিঠা থেকে প্রত্যেকটা পিঠা কিন্তু বেশ ভালো হয়েছে আর এই চিতই পিঠাটা কিন্তু খালি খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনি সরিষা ভর্তা ধনেপাতা ভর্তার সাথে কিন্তু এই পিঠাটা বেশ ভালো লাগে অন্য কোনো দিন এই দুটা ভর্তা আমি শেয়ার করব আর এই চিতই পিঠাটা আমি যখন দুধে ভিজিয়েছিলাম খেজুরের গুড়ের সাথে বেশ ভালো হয়েছিল এটাও আমি শেয়ার করব এটা আমার এই ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে এই চিতই পিঠাটা আমি কিভাবে ভিজিয়েছিলাম আর এখানে পিঠাগুলো করার সময় আমার চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম হিটে ছিল একদম লো না একদম হাইও না হাই হলে পুড়ে যাবে একদম লো হলে ভিতরে হবে না তো মিডিয়াম হিটে এই পিঠাগুলো আমার ঠিক এইভাবে করে করে নিয়েছি প্রত্যেকটা পিঠাই কিন্তু দ্বিতীয় পিঠার থেকে আমার সবকটা পিঠা বেশ ভালো হয়েছে অনেকে এই পিঠাতে কিন্তু বেকিং সোডা দিয়ে থাকেন তো ওটা দিলে কিন্তু গলাটা বেশ জ্বলে আমি দিতে পারি না আমার এমনিতেই মাশাআল্লাহ পিঠাগুলো বেশ ভালো হয়েছে বাস হয়ে গেল কিন্তু চিতই পিঠা তাহলে এই চিতই পিঠাটা কিন্তু গ্যাসের চুলাতেই আমরা খুব সহজেই করে নিতে পারি আমি এখানে যেভাবে যেভাবে করেছি আপনারাও একইভাবে করে দেখবেন অবশ্যই আপনাদের পিঠা ঠিক এরকমই তুলতুলে সবকটা পিঠাই ভালো হবে এখানে একটা ভেঙে দেখাচ্ছি আবারও তাহলে আজ এ পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো
আমার চ্যানেলে আপনি যদি ফেসবুকে হয়ে থাকেন ফলোতে ক্লিক করুন, শেয়ার করুন, আর যদি ইউটিউবে হয়ে থাকেন সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক দিন যেন পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।